আসসালামু আলাইকুম আজকে আমরা পূর্ণবর্গ রাশির দুইটা অঙ্ক করবো দেখেন এখানে বলা আসছে যে ওয়াইয়ের মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টুয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ রাশি হবে পূর্ণবর্গ রাশি হওয়ার দুইটা শর্ত একটা হলো এ প্লাস বি হো স্কোয়ার সমান সমান এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আরেকটা হল এ মাইনাস বি হো স্কোয়ার সমান সমান এক স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন দেখেন এটা কি মাইনাস আছে তার মানে এই মাইনাসের ফর্মুলাটা পড়বে এখানে দেখেন সিক্সটিন এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার তার মানে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাসটা থেকে যাবে এখানে প্লাস কী হবে টোয়েন্টি ফাইভকে লিখতে পারবো ফাইভ স্কোয়ার তাহলে সূত্র অনুযায়ী কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেলো মাঝখানে গিয়ে আছে মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু ইন্টু এক কত এ ছিল ফোর এক্স বি ছিল কত বি ছিল ফাইভ দেখেন পরের লাইনটা কী হয় পরের লাইনটা হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস চার দোকানে আট পাঁচ আটা চল্লিশ চল্লিশ এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার তার মানে দেখেন আগে ছিল এক্স ওয়াই এখন হয়েছে চল্লিশ এক্স তার মানে এই যে ওয়াই এর মানটা ওয়াই এর মানটা কত চল্লিশ পরের অঙ্কটা দেখেন বলছি যে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে দেখেন আগেরটা নিয়ম অনুযায়ী এটা মাইনাসের সূত্র পড়বে তার মানে এটাকে আমি লেখলাম টু এক্স স্কোয়ার লেখা যাবে ফোর এক্স স্কোয়ারকে মাইনাসটা থেকে যাবে আর এই নাইনকে লেখা যাবে থ্রি স্কোয়ার সূত্র অনুযায়ী কী হবে মাঝখানে হবে হলো টু এ কত টু এক্স বি কত থ্রি তার মানে দেখেন কত হয় টু এক্স স্কোয়ার মাইনাস দুই দোকানে চার তিন চারা বারো এক্স প্লাস থ্রি স্কোয়ার আগে ছিল পি এক্স এখন হয়েছে বারো এক্স তার মানে পি এর মানটা কত পি এর মানটা হলো বারো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম